সরকার রওশন ব্যবহার করে জাতীয় পার্টিতে দ্বন্দ্বের প্রচারণা চালাচ্ছে দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন আগামীকাল দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে আমরা শপথ নেব আমরা সংসদ বর্জন করব না ভোট সুষ্ঠু না হলেও জনগণের কথা বলার জন্যই সংসদে যাব মঙ্গলবার নয় জানুয়ারি সন্ধ্যা সাতটায় রংপুর মহানগরীতে তার পৈতৃক নিবাস স্কাইভিউতে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন জিএম কাদের জিএম কাদের বলেন শপথ না নিলে অথবা সংসদ বর্জন করলে আমাদের নেতাকর্মীদের মধ্যে অনেক জায়গায় হতাশা তৈরি হবে যেমন রংপুরে আমি বিজয়ী হয়েছি অনেক মানুষ আমার কাছে অনেক দাবি করেছেন তাদের দাবি পূরণ করতে হলে তো আমাকে সংসদে যেতে হবে এজন্য আমরা কাল ঢাকায় যাব পরে সবার সাথে আলোচনা করে শপথ নিয়ে সংসদে যাব জনগণের কথা বলবো এই মুহূর্তে আমরা সংসদ বর্জন করব না নির্বাচন সঠিক হয়নি এমন মন্তব্য করে তিনি আরও বলেন সঠিক হলে আমাদের অনেক প্রার্থীরা জয়ী হতে পারতেন দুর্ভাগ্যজনক হলেও তাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে এগুলো যেন ঠিক করতে পারি সেজন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব বক্তব্যে সরকার রওশন এসাদকে ব্যবহার করে জাতীয় পার্টিতে দ্বন্দ্বের প্রচারণা চালাচ্ছে দাবি করে জিএম কাদের বলেন ওনার অর্থাৎ রওশন এসাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই ওনার পন্থী বলেও জাতীয় পার্টিতে কিছু নেই উনি খুব অসুস্থ ওনাকে এখন আর কর্মক্ষম বলা যায় না উনি রাজনীতি করতে আগ্রহীও নন একথা উনি আমাকে অনেকবার বলেছেন তবে ওনাকে ব্যবহার করা হচ্ছে সেটা সরকারের পক্ষ থেকেই করা হচ্ছে বলে আমার ধারণা বলেও এ সময় মন্তব্য করেন তিনি রশন এসাদের সঙ্গে যারা আছেন তারা জাতীয় পার্টির কেউ নন এমন মন্তব্য করে জি এম কাদের বলেন রাঙ্গা সাহেব একসময় ছিলেন পরবর্তীকালে উনি জাতীয় পার্টিতে আর নেই ওনার নামটা অনেকে ব্যবহার করে তবে ওনাকে অর্থাৎ রশন এসাদকে আমরা রেসপেক্ট করি মায়ের মতো দেখি উনি দীর্ঘদিন জাতীয় পার্টিতে রয়েছেন ওনাকে ব্যবহার করা হচ্ছে ওনাকে ব্যবহার করে জাতীয় পার্টিতে একটি দ্বন্দ্ব সৃষ্টি করা হয়েছে